আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম তানমিজ ব্লগ থেকে, আমি হুমাইরা তানমি, নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা এসেছি শিল্পাচার্য জয়নাল আবেদিন পার্কে, আর আজকে এটার ভিতরে ঢুকার চেষ্টা হলো, খোলা কিনা জানি না। তো আজকে আমরা পার্কে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর এই তো সবার সাথে ভিডিওটা শেয়ার করছি। তো শিল্পাচার্য জয়নাল আবেদিন গ্রন্থ সংগ্রহশালা জাদুঘরটি হচ্ছে বন্ধ রেখেছে ওরা করোনা ভাইরাসের জন্য, তার কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি। আর যদি ভিতরে ঢুকতে পারতাম তাহলে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারতাম গ্রন্থশালার জয়নাল আবেদিনের। তো ব্যাড লাক, আমরা ভিতরে ঢুকতে পারিনি। তো পার্কেই ঘুরি আমরা আজকে, পার্কের ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্য আজকের ব্লগটি সবার ভালো লাগবে, ভালো লাগলে সবাই কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে। টঙের দোকানে চা খাবো আমরা এখন। চা, টঙের দোকানে চার স্পেশালিটি আছে তাই না? কী স্পেশালিটি তুমি একটু ডিসক্রিপশন দিতে পারো শাপলা? আমি একচুয়ালি জানি না, আমরা অনেক খেয়েছি, বাট ডিসক্রিপশন আসলে আমাদের জানি হোয়াট আই মিন। চিপ হলেও অনেক মজা আছে, এগুলো তুমি বুঝবা না হোয়াট আই মিন, ইউ নো আই বড় লোক। তো শাপলার চেহারা আমরা দেখাবো না, শাপলা হচ্ছে একটু শাই ফিল করছে। ও তুমি সেলিব্রিটি, সব জায়গায় আসি না। হ্যাঁ, ও সব জায়গায় আসে না, ইনশাল্লাহ যখন আমার ইউটিউব চ্যানেল, না না ও এখন আসবে না তো। হ্যাঁ অবশ্যই, যখন আমার চ্যানেল সেলিব্রে পপুলার হবে তখন সে আমার চ্যানেলের সামনে আসবে, এছাড়া আসবে না। না আমি অবশ্যই মিউট করব না, অবশ্যই আমি, এটা আমার পয়েন্ট। ঠিক আছে, আমরা এখন কোথায় আছি? আমরা এখন পার্কে আছি, জয়নাল আবেদিন পার্কে, আর হচ্ছে টঙের দোকানে বসেছি, আর আমরা চা খাবো। সো চা খেতে খেতে আমরা এখন পরে আবার হচ্ছে আড্ডা দিব, আর ক্যামেরার সামনে পরে আসবো। আমাদের টঙের দোকানের চা জঙ্গল নেই, পচে পচা, ওটা আপলোড করবো নাকি? করে খাই গেল বসে। আমরা কোথায় এসেছি? আলেকজান্ডার ক্যাসেলে। এটা তো তো সাইনবোর্ডে তো অনেক লেখা মুছে গিয়েছে শাপলা, আমরা কিভাবে কি করব? এটা হচ্ছে লোহা কুঠি, পরিচিত এই ভবন নির্মিত হয় 1889 সালে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার কি বুঝো না কুতুব খেলে আমার সূর্য সূর্যাস্ত। তুমি দেখো কত লেখা মুছে গিয়েছে, এটা আলেকজান্ডার ক্যাসেল, বাট সারা জীবন আমরা জেনেছি এটা লোহার কুঠি, বাট এখন আবার সাইনবোর্ডে টানানো টিচার ট্রেনিং কলেজ গ্রন্থাগার। সো জানি না তিনটা নাম এটার। কি আসলে শাপলা, তুমি একটু ডিসক্রিপশন দাও সবাইকে। কি জানি বললি জায়গাটার নাম, কি জানি বললি? ওই যে তুই ওইখানে যা, ওই যে ওই সাইনবোর্ডটা যা না, এই আলেকজান্ডার ক্যাসেল, এটা আলেকজান্ডার ক্যাসেল, তুই যে তো আমরা এখন বাসায় যাচ্ছি, আমাদের পার্কে ঘোরাঘুরি শেষ, আর এখন আমরা বাসায় যাচ্ছি। ইরবাজ নাকি উঠে গিয়েছে, তো ইরবাজকে বাসায় রেখে এসেছি, একটু কান্নাকাটি করছে। তো এই তো আজকের জন্য এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন।